বাঁকুড়ার বিষ্ণুপুরের দাপুটে সাংসদ সৌমিত্র খাঁ তিনি বাঁকুড়ার সোনামুখী থানার আইসিকে চরম হুঁশিয়ারি দিলেন, তাকে তুই তঙ্কারি কথা বলে কথা বললেন এবং তার পিতৃদেব তুলতেও ছাড়েন না। সেই আইসিকে কিন্তু ডেকে পাঠাবেন বিজেপির পক্ষ থেকে, এবং সৌমিত্র খাঁ যেটা দাবি করছেন তিনি চড়া হুঁশিয়ারি দিচ্ছেন আইসিকে, তাকে হাইকোর্টে ডাকা হবে, তারপর দেখে নেওয়া হবে। এবং দল কিন্তু সৌমিত্র খাঁর এই মন্তব্য অর্থাৎ পুলিশকে তুই তঙ্কারি করে পুলিশের সাথে যে এই মিসবিহেভিয়ার করছে সৌমিত্র খাঁ, তাতে কিন্তু দল তাকে কিন্তু ছাড়পত্র দিচ্ছে না। যদিও বিজেপির পক্ষ থেকে সমীক ভট্টাচার্য তিনি কিন্তু সৌমিত্র এই মন্তব্যকে যথাযথ বলে দাবি করেছেন, কারণ সৌমিত্র খাঁ বলেছেন অর্থাৎ তার কথার মধ্যে কিন্তু পুলিশের বিরুদ্ধে একটা ক্ষোভ জন্মেছে। সৌমিত্র খাঁ সেই ক্ষোভ প্রকাশ করছেন যে দলীয় কর্মীদের ধমকানো চমকানো হয় বা তাদের সাথে কিন্তু মিসবিহেভ করে থাকে হয়তো ওই আইসি বা ওই এলাকার পুলিশ, তাই সেই উদ্দেশ্যে সেই নিরীক্ষে কিন্তু পুলিশের বিহেভিয়ারের নিরীক্ষে সৌমিত্র খাঁ তিনি কিন্তু পুলিশকে আক্রমণ করতে ছাড়ে না। আজ কথা হবে নিরপেক্ষভাবে ভারতীয় সংবিধানের কিছু রুলস নিয়ে। আজকের যে বিষয়টা ছিল সৌমিত্র খাঁ একজন প্রতিনিধি, জনপ্রতিনিধি হিসেবে তার এই আচরণ সেটা কিন্তু আমরা কখনোই বলবো না বা সাপোর্ট করবো না, কারণ আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনাল যে রুল সেখানে ভারতীয় সংবিধানের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী কোনো মানুষ কারণে বা অকারণে এই দেশের নাগরিকের সাথে কখনোই অভদ্র আচরণ করতে পারে না। যদি তার মস্তিষ্কে বা তিনি গরম হয়ে যান, সেই মুহূর্তে তিনি যদি নিজে বিচলিত হয়ে যান, অশান্ত হয়ে যান, তিনি হয়তো কারোর সাথে মিসবিহেভ করেছেন, কিন্তু তারপরে কিন্তু তাকে ক্ষমা চেয়ে নেওয়া দরকার। কিন্তু ও যে সৌমিত্র খাঁ যে তিনি পুলিশকে কিন্তু বেনজিরভাবে আক্রমণ করেছেন, তিনি তুই তঙ্কারি করে যে একদিকে যেমন মিসবিহেভ করেছেন তেমনি তার পিতৃদেব তুলে কথা বলেছেন, এদিকটা কিন্তু আমরা কখনোই সাপোর্ট করবো না। তার সাথে আমরা এটাও বলবো রাজ্যের বিভিন্ন এলাকায় পুলিশ স্টেশনগুলিতে পুলিশের যে দাপট, সাধারণ মানুষ যদি পুলিশ স্টেশনে যায় তার সমস্যার কথা নিয়ে, সেখানে কি পুলিশ তাদের সাথে ভদ্র আচরণ করে? অর্থাৎ এখানে ইন্ডিয়ান কনস্টিটিউশনের রুলস অনুযায়ী একটা আধিকারিক বা একটা প্রতিনিধি বা সাধারণ মানুষ যে যেই কন্ডিশনেই থাক না কেন, যে যেই পদেই থাক না কেন, আমরা কেউ কারোর সাথে অভদ্র আচরণ বা মিসবিহেভিয়ার করতে পারি না। এই মিসবিহেভের জন্য যেই ব্যক্তি হোক তাকে কিন্তু বড় ধরনের বিগ চার্জেস দিতে হতে পারে, সেটা টাকার দ্বারা না। যদি কোনো ব্যক্তি কোনো সরকারি আধিকারিক হয়, আমরা এক্ষেত্রে সৌমিত্র খাঁকে বা সৌমিত্র খাঁ যেভাবে আইসিকে আক্রমণ করেছেন সেটা যেমন অন্যায়, তেমনি আইসিদের বা রাজ্য পুলিশ তারা কিন্তু সাধারণ মানুষকে কতটা সুযোগ দেয়, কতটা পরিষেবা দেয় সেই নিয়েও কিন্তু উদ্বেগ কম নয়। কারণ একটা সরকারি আধিকারিক যদি পুলিশ স্টেশনের কথা বলা হয়, সেখানে পুলিশের এক অংশ, পুলিশের একাংশ তারাও কিন্তু দেখা যায় মানুষের সাথে অত্যন্ত মিসবিহেভ করে থাকে, এ কথা কিন্তু অস্বীকার করা যায় না। আর কিছুদিন আগে আমরা রাজ্যস্তরের চ্যানেল এবিপি আনন্দে একটি ইন্টারভিউ দেখেছিলাম কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি বাহুবলী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি কিন্তু একটা ইন্টারভিউ দিয়েছিলেন, সেই ইন্টারভিউ কিন্তু লক্ষ লক্ষ মিলিয়ন মানুষ কিন্তু দেখেছে। সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সতর্ক করেছিলেন রাজ্যবাসীকে, এই দেশের মানুষকে যারা আইনের রক্ষক কিংবা সাধারণ মানুষ, যে যেই পদেই থাকুক না কেন বা বিশেষ করে যারা ডিপার্টমেন্টে রয়েছেন, সরকারি দপ্তরে রয়েছেন, তারা মানুষের সাথে মিসবিহেভ করে থাকে, এর জন্য বড় চার্জেস দিতে হবে। যদি আপনি ক্যামেরা বন্দী করতে পারেন এবং সেইটাকে নিয়ে আইনের সাহারায় যান, তাহলে কিন্তু তার চাকরি পর্যন্ত চলে যেতে পারে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে পুলিশকে বা একটা আইসিকে কি এইভাবে কথা বলা যায় তুই তঙ্কারি করে? আমরা বলবো না যে সত্যি এইভাবে কথা বলা যায় না, কখনো এইভাবে অভদ্র আচরণ করা যায় না। কিন্তু সৌমিত্র খাঁর দাবি হলো সেই এলাকায় তার কর্মীদের সাথে হয়তো মিসবিহেভ করেছেন ওই আইসি, তাই ক্ষোভ উগড়ে দিয়েছেন, যেটা শ্রমিক ভট্টাচার্য তিনিও কিন্তু একই কথা বলছেন যে সৌমিত্র দলের পক্ষ থেকে সৌমিত্রকে ফুল ছাড়পত্র দেয় তার যে অভিযোগ, কিন্তু তার ওই যে পুলিশকে আক্রমণ তুই তঙ্কারি করে সেই বাক্য বা সেই সেন্টেন্স সেখানে কোর্ট আনকোর্ট ওই দিকে কিন্তু মান্যতা দলও দিচ্ছে না, অর্থাৎ বিজেপির পক্ষ থেকে দিচ্ছে না। আমরা আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত করবো, তো আপনি সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, আপনি কারোর সাথে কখনো অভদ্র আচরণ করবে না, তার জন্য কিন্তু আপনাকে বিগ একটা চার্জেস দিতে হতে পারে। এছাড়া সাধারণ মানুষদের উদ্দেশ্যে বলে থাকি, যদি কোনো আপনাকে প্রতিনিধি হোক বা কোনো সরকারি আধিকারিক হোক অথবা পুলিশ স্টেশন যেখানেই যান না কেন, আপনার কাজের জন্য আপনার সমস্যার উদ্দেশ্যে যদি যান, সেখানে আপনার সাথে কোনো মিসবিহেভ করে থাকে সে যেই ব্যক্তি হোক না কেন, প্রয়োজনে তা প্রমাণ হাতে রাখুন এবং ভারতীয় সংবিধানের রুলস অনুযায়ী আপনি আপনার ন্যায় এবং নিরপেক্ষতার সহিত যারা অন্যায় কাজ করে তাদেরও আপনি চরম শিক্ষা দিতে পারেন। নমস্কার, পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব নজরে পশ্চিমবঙ্গ।